হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বয়ের পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব তো ভিডিওটা অনেকটাই লম্বা হবে তোমরা একটু ধৈর্য সহকারে ভালো করে দেখে নিও যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে অনেকেই কমেন্ট করেছো সেই জন্যই ভিডিওটি বানিয়ে দিচ্ছি আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও দেখো প্রথম অঙ্কটি দশমিক শূন্য এক বাজিত দশ হাজার এর মান কত এখানে চারটে অপশান দেওয়া রয়েছে কোনটা ঠিক হবে তো এই শূন্য দিয়ে ভাগগুলো করা খুবই সহজ তোমরা কী করবে দেখো এখানে রয়েছে কতগুলো শূন্য একটা দুটো তিনটে চারটে শূন্য রয়েছে তাই তো আমরা ভাগটা করার সময় দশমিকটা যেখানে রয়েছে সেখান থেকে গুনে গুনে চারটে সংখ্যার পিছনের দিকে দশমিকটাকে নিয়ে চলে যাব তাহলে উত্তরটি কিন্তু হয়ে যাবে বুঝে গেল দেখো দশমিক এইখানে রয়েছে এর পিছনের দিকে কিন্তু কোনো সংখ্যা নেয় তাহলে আমরা কি করব না থাকলে সেগুলো শূন্য নিয়ে ধরে নিতে হবে তাহলে চারটে শূন্য যদি দিই চারটে শূন্য আর এই একটা শূন্য কটা হলো মোট পাঁচটা শূন্য তাহলে পাঁচটা শূন্যের পিছনের দিকে দশমিক দেখো এই উত্তরটি হয়ে যাবে আচ্ছা পরেরটা দেখো একটি ব্যাগ তৈরি করতে যদি দশমিক ছয় পাঁচ মিটার থান লাগে তবে বাইশ দশমিক সাত পাঁচ মিটার থান থেকে কটি ব্যাগ তৈরি করা যাবে তাহলে কিভাবে করবে এটা বলেছে মোট থান কাপড় একটা তৈরি করতে এতগুলো লাগছে তাহলে এইটাই কতগুলো করবে এখানে ভাগ করবে একে এই দশমিক ছয় পাঁচ দিয়ে তাহলে উত্তরটি হয়ে যাবে দেখো তাহলে আমরা কিভাবে করব ভাগটা প্রথমে এই যে দশমিক সংখ্যা তুলে দিয়ে এগুলোকে ভগ্নাংশ করে দেবো ঠিক আছে দুই দুই সাত পাঁচ এটাকে দশমিকটা তুললে কত হবে দেখো দশমিকের পর দুটো সংখ্যা ছিল তাহলে নিচয় একের গায়ে দুটো শূন্য দিয়ে দাও হলো আচ্ছা ভাগ এটার ক্ষেত্রেও তাই করব উপরে তাহলে শুধু ছয় পাঁচ দশমিকের পর দুটো সংখ্যা ছিল একের গায়ে দুটো শূন্য দিয়ে দাও এবার নিয়ম কি উপরে যেমন আছে এটা রেখে দাও নিচে তো যা আছে থাকবে আমাদের এখন কাজ হলো এই ভাগটার জায়গায় গুঞ্চূন্য দেব এবং এই সংখ্যাটিকে উল্টে দেবো উপরে একশো নিচুয় পঁয়ষট্টি এবার যদি কাটাকুটি করি দেখো এই একশোর সাথে একশো কেটে যাবে আর এখানে আমরা এই পঁয়ষট্টি দিয়ে যদি একে ভাগ করি কত হবে বা তোমরা ছোটো ছোটো করেও করতে পারো একবারে আমি দেখিয়ে দিচ্ছি এই পঁয়ষট্টি দিয়ে এটাকে কালে হবে পঁয়ত্রিশ বুঝে গেল যদি ভাগটা করো দেখতে পাবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের পঁয়ত্রিশ দেখো এখানে এই এক নম্বরের উত্তরটি পরেরটা দেখো এখানে একটা দশমিকের যোগ দিয়েছে অনেকগুলি সংখ্যা পরপর আছে আর এই যে এটা দশমিক নেয় মানে এটা কি পূর্ণ সংখ্যা এটা কোথায় থাকবে দশমিকের বাম দিকে দেখো আমি এখানে সাজিয়ে লিখে নিয়েছি পরপর দেখো এই যে এখানে পূর্ণ সংখ্যা বাম দিকে বাকিগুলো দশমিকের ডান দিকে চলে গেছে তো এবার তোমরা এটাকে ভালো করে সোজা সোজা করে সাজিয়ে নিতে পারো যেগুলো কম আছে সেগুলোই শূন্য ধরে নিতে পারো দেখো এখানে এক ঘর কম আছে শূন্য ধরে নিলু আচ্ছা এখানে দুটো কম আছে শূন্য ধরে নাও এখানেও তাই এগুলো শূন্য ধরে নিতে পারো আচ্ছা এরপর এইটাই দশমিক দিয়ে এগুলো শূন্য ধরে নিতে পারো তাহলে দেখো সুবিধা হবে যোগ করতে এক নামাবো এখানে এক নামিয়ে দেবো এখানে এক নামিয়ে দেবো এখানেও একটা নেমে যাবে দশমিক এক কত রূপ এক দশমিক এক 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 কোথায় আছে দেখো এটা এই যে বিয়ের উত্তরটি হয়ে যাবে পরেটা দেখো একটি ড্রামে চুয়ান্ন লিটার কেরোসিন তেল আছে এর থেকে ছ লিটার তেল ধরে এরূপ কটি বোতল ভর্তি করা যাবে তাহলে কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে মোট তেল রয়েছে চুয়ান্ন লিটার একটা ড্রামের মধ্যে এবার সেটা যদি আমরা একটা বোতলেতে ভরি ছ লিটারের বোতল তাহলে কতগুলো বোতল ভর্তি হবে কী করবে বলো তো এই চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে উত্তর হয়ে যাবে ছ নয় চুয়ান্ন উত্তর হচ্ছে এই নখানা বোতল লাগবে আচ্ছা এরপরটা দেখো দশমিক ছয় দশমিক শূন্য শূন্য ছয় দশমিক শূন্য ছয় এর মধ্যে কোনটির মান সর্বনিম্ন আচ্ছা সর্বনিম্ন মানে কি সবথেকে ছোট তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবথেকে ছোটো তো তোমরা এটা দুরকমভাবে করতে পারো প্রথমত হচ্ছে দশমিকগুলোকে তুলে দিয়ে ভগ্নাংশ করতে হবে তারপর হরগুলোকে সবার সমান করবে যত দিয়ে হরকে গুণ করবে লব্য তত দিয়ে গুণ করতে হয় সেটা করলে অনেকটা দেরি হবে তার জন্য আমি বলে দিচ্ছি একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে যে দশমিকের পর যে সংখ্যায় দেখবে বেশি শূন্য তারপর সংখ্যা রয়েছে সেটাই সব থেকে ছোটো দেখো এইখানে দেখো দশমিকের পর একটা শূন্য তারপর ছয় এখানে দশমিকের পরই ছয় আছে আর এইটা দশমিকের পর দুটো শূন্য ছয় তার মানে এটা সবথেকে ছোটো দশমিকের পর যার যত বেশি শূন্য থাকবে জানবে সেটা সব থেকে ছোটো তাহলে উত্তর হচ্ছে এটা এরপর এটা দেখো একশো পনেরো ভাজিত চার এর ভাগ ফলে ভগ্নাংশটি কত হবে তাহলে ওটা যদি আমরা প্রথমে ভাগ করি একশো পনেরোকে চার দিয়ে ভাগ বলেছে চার দিয়ে ভাগ করো দেখো চার দুকুণে আট তিন খালে বেশি হবে বিয়োগ গোল কত হচ্ছে এখানে তিন এখানে পাঁচ এবার কত ধরবো চার দিয়ে চার আটে বত্রিশ ধরবো কারণ নয় খালে আমাদের ছত্রিশ হবে এখানে আছে পঁয়ত্রিশ বিয়েকগোলে দেখো দুই থেকে পাঁচ তিন গিঁটে তাই তো তাহলে এইখানে বেরিয়েছে আঠাশ এটাকে যদি আমরা ভগ্নাংশ করে দিই দেখো এটা আঠাশ চারটা চলে যাবে নিশ্চয়ই এই তিনটা ছিল অবশিষ্ট এটা চলে যাবে উপরে তাহলে ভগ্নাংশ কিন্তু এই ধরনের হচ্ছে আঠাশ পণ্য তিনের চার এটা কিন্তু আমাদের এখানে কোথাও নেই দেখো তাহলে উত্তর লিখব এই কোনোটি নয় পরেটা দেখো এখানে একটা সরলের মতোই দিয়েছে পাঁচ দশমিক দুই ভাজিতে এক হাজার যোগ আবার দশমিক ছয় ভাজিতে এক হাজার সমান কত তো এর আগেও আমি বলেছি যে এই শূন্য দিয়ে দশমিকের ভাগগুলো কিন্তু খুবই সহজ দেখো কীভাবে করব কি বলেছিলুম যে যতগুলো শূন্য থাকবে দশমিকটা ঠিক ততগুলো সংখ্যার পিছনের দিকে চলে যাবে বাম দিকে বলেছি তাহলে এখানে দেখো কটা শূন্য আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে সংখ্যার পিছনের দিকে কিন্তু দশমিকটা যাবে তাহলে আমরা এইখানে ছিল দশমিক এখান থেকে তিনটে সংখ্যা যদি পিছনের দিকে যায় আছে কটা সংখ্যা একটা সংখ্যা তাই তো তাহলে কটা কম পড়ছে এখনও দুটো তাহলে ওই দুটোর জন্য দুটো শূন্য ধরে নাও দুটো শূন্য পাঁচ দুই তাহলে দশমিকটা এই জায়গায় হচ্ছে দেখো ছিল এইখানে তিনটে সংখ্যার পিছনের দিকে বলেছি তাহলে এক দুই তিনটে সংখ্যা হয়ে গেলো এখানে চলে এলো যোগ একই রকমভাবে এটাও তাই করব দেখো তিনটে শূন্য আছে তাহলে দশমিকটা তিনটে সংখ্যার পিছনের দিকে যাবে কিন্তু এখানে কোনো সংখ্যাই নেই তাহলে তিনটি শূন্য ধরে নাও তারপর ছয় আছে ছয় এখানে দশমিক দিয়ে দাও সমান এবারে এই দুটোকে যোগ করবো দেখো উপর নিচে লিখ যদি লিখি আমি এখানে শূন্য 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 ছয় ছয় আট দুই আট পাঁচ এখানে শূন্য এখানে শূন্য এখানে দশমিক তাহলে কত হচ্ছে দেখো দশমিক শূন্য শূন্য পাঁচ আট দশমিক শূন্য শূন্য পাঁচ আট তো এইখানে কোথায় আছে দেখো অপশানটি এখানে আছে এই যে প্রথমেই আছে তাহলে এই উত্তরটি হয়ে যাবে আচ্ছা এরপর এটা দেখো একটা সরল দিয়েছে সরলটি আমরা সমাধান করব দেখো এটা যদি সমাধান করি সরল করার নিয়ম কি বলেছি সবার প্রথমে এই যে প্রথম বন্ধনী যেখানে থাকে সেখানটা আগে সমাধান করব তার আগে যেমন আছে রেখে দাও এর আগে আমি কিন্তু অনেকবার বলেছি এটা তাহলে এই দুই থেকে এটা বিয়োগ করব দেখো এখানে আমি করছি দুই থেকে বিয়োগ হচ্ছে কত এক দশমিক শূন্য ছয় দুইটা পূর্ণ সংখ্যা একটাও পূর্ণ সংখ্যা সেই জন্য এগুলো দশমিকের বাম দিকে এরপর আমরা দশমিক ধরে এগুলো শূন্য ধরে নিতে পারি দেখো ছয় থেকে দশ চার গিঁটে হবে হাতে এক থাকবে এক থেকে দশ ন গিঁটে আবারও হাতে এক থাকবে একের এক দুই দুয়ের দুই মিলে যায় দিকটা শূন্য তাহলে দশমিক সোজা দশমিক তাহলে কত হলো শূন্য দশমিক নয় চার বা শুধু দশমিক নয় চারও লিখতে পারো দশমিক নয় চার সেকেন্ড ব্যাকেট বিয়োগ এক দশমিক সাত এবার কাজ হচ্ছে এই দুটোকে গুণ করবো তাহলে তো কত আছে দুই দশমিক পাঁচ আর নয় চার দুই পাঁচ নয় চার তো আমরা প্রথমে সিম্পল যেভাবে গুণ করে সেটা করে নিচ্ছি দশমিক বাদ দিয়ে চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই চার দুগুণো আট আর দুই দশ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ন দুগুণো আঠেরো আর চারে বাইশ এখানে শূন্য পাঁচ দুই আর একে তিন আর দুই দেখো এবার দশমিকটা বসাবো এখানে কটা ছিল দুটো সংখ্যা এখানে একটা সংখ্যা মোট তিনটে সংখ্যার পিছনের দিকে দশমিক এক দুই তিন এইখানটায় তাহলে কত হলো দুই দশমিক তিন পাঁচ শূন্য এরপর ছিল বিয়োগ এক দশমিক সাত তাহলে এটা থেকে যদি এক দশমিক সাত বিয়োগ করি দেখো এক কিন্তু পূর্ণ সংখ্যা এখানে বসবে দশমিক সাত বিয়োগ এখানে শূন্যটা নেমে যাবে পাঁচটা নেমে যাচ্ছে আচ্ছা সাত থেকে তেরো কিন্তু হবে ছয় গে হাতে এক থাকবে একের এক দুই 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 মিলে এখানে শূন্য দশমিক সোজা দশমিক এই শূন্যটা না দিলেও হবে তাহলে কত হচ্ছে দেখো শূন্য দশমিক ছয় পাঁচ বা শুধু দশমিক ছয় পাঁচ বলতে পারো তাহলে কোথায় আছে দেখো এই অপশানটি এই যে এটা। আচ্ছা এরপর এটা দেখো একটি বোর্ড তিন দশমিক পাঁচ মিটার তার দশমিক চার অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান দুই অংশে ভাগ করে তাদের লাল ও সাদা রং করা হলো কত অংশ লাল করা হলো তাহলে কি বলেছে দেখো এত মিটার তার থেকে এটা বাদ দিয়েছে তার মানে কী করব আমরা এখান থেকে এটাকে বিয়োগ করব তারপর বলছে সমান দু ভাগ করেছে তাহলে বিয়োগ করার পর যে উত্তরটি বেরোচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করবো দেখো তিন দশমিক পাঁচ মিনিটের থেকে দশমিক চার বাদ হবে তো চার থেকে পাঁচ এক মিনিটে দশমিকের দশমিক এখানে তিন চার নেমে গেল তো কত হল তিন দশমিক এক এবার আমাদের বলেছিলো এই যেটা অবশিষ্ট রইলো এটাকে সমান ভাগ করা হয়েছে তাহলে একে দুই দিয়ে ভাগ করে দাও দুই এক কে দুই এক দেখো ছোটো হয়েছে তাহলে একটাকে নামাতে হবে তার আগে দশমিক আছে দশমিকটা এখানে দিয়ে দাও কত হলো এগারো এবার দুই দিয়ে এগারোকে ভাগ করলে কত খাওয়াবো দেখো পাঁচ খাওয়াবো পাঁচ দুগুণে দশ বেগুল কথা হচ্ছে এক দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে দুই দিয়ে আবার যদি ভাগ করি পাঁচ দু দশ উত্তর হলো এক দশমিক পাঁচ পাঁচ আমাদের বলেছিল যে লাল করা হলো কত অংশ তাহলে উত্তর কোনটা হবে এই যে এক দশমিক পাঁচ পাঁচ এরপরে দেখো এখানেও একটা সরল দিয়েছে তো এটাও আমরা কিভাবে সমাধান করব দেখো সবার প্রথমে এই যে ফার্স্ট ব্যাকে রয়েছে এইখানের কাজটি করব তার আগে যেখানে যেমন আছে রেখে সেকেন্ড ব্যাকেট আছে দিয়ে দিলাম ফার্স্ট প্যাকেট কী আছে এক থেকে শূন্য দশমিক দুই পাঁচ বিয়োগ তো আমি এখানটায় দেখাচ্ছি দেখো এক কিন্তু পূর্ণ সংখ্যা দশমিক নাই মানে ওর নিচেই আমরা লিখবো শূন্য দশমিক দুই পাঁচ তাহলে শূন্যটা কোথায় লিখব একে সোজা লিখব এরপর দশমিক দেবো দুই পাঁচ বিয়োগ তাহলে এখানে তো দশমিক দিয়ে এগুলো শূন্য ধরে না সুবিধা হবে দেখো পাঁচ থেকে দশ পাঁচ মিনিট হাতে এক থাকবে দুই আরেক তিন তিন থেকে দশ সাত গিঁটে হাতে এক থাকবে একের একে মিলে যেয়ে শূন্য এখানে দশমিক নমা কত হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ বা শুধু দশমিক সাত পাঁচও লিখতে পারো দশমিক সাত পাঁচ তাহলে এটা হয়ে গেল এবার গুণ আছে কত আছে দশমিক আট সেকেন্ড প্যাকেট ভাজিত চার এবার তোকে এটা গুণ করবো তাহলে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি দশমিক সাত পাঁচ আর দশমিক আট আছে তো দশমিক বাদ দিয়েই গুণটা করো আগে দেখো পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে চার সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে কত হবে ষাট এখন আমরা দশমিক বসাবো এখানে একটা সংখ্যার পিছনে ছিল আর এখানে দুটো সংখ্যা তাহলে মোট কটা হলো দুটো আর একে তিনটে সংখ্যার পিছনে দশমিক তাহলে তিনটে সংখ্যা গুনে দেখো এক দুই তিন এইখানটায় দশমিক হবে তাহলে আমরা দশমিক ছয় এই শূন্য শূন্য ধরে নিচ্ছি দশমিক ছয় শূন্য শূন্য ভাজিত চার তাহলে ওইটাকে আমরা যদি চার দিয়ে ভাগ করি দেখো এটাকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে প্রথমে দশমিক আছে দশমিক খাইয়ে দাও আচ্ছা চার দিয়ে ছয়কে ভাগ কত হচ্ছে চার কে চার বিয়োগ হবে দুই শূন্যটা নামাও কুড়ি চার পাঁচে কুড়ি আর এই শূন্য ছিল শূন্য নামিয়ে শূন্য খাইয়ে মিলিয়ে দিতে পারো উত্তর হচ্ছে আমাদের দশমিক এক পাঁচ শূন্য এই শূন্যটা না ধরলেও হবে তাহলে কত হচ্ছে দশমিক এক পাঁচ কোথায় আছে দেখো এটা এখানের মধ্যে রয়েছে আমাদের এই যে তাহলে এটা উত্তর হয়ে যাবে পরে দেখো রাম পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে দুই দশমিক সাত পাঁচ টাকা কিলো দরে পাঁচ কিলো আটা এবং প্রতিটি পঁয়ষট্টি পয়সা দরে দশটি কলা কিনলে তার কাছে কত টাকা থাকবে তাহলে সে দু ধরনের জিনিস কিন্তু কিনেছে পঁয়ষট্টি পয়সা করে কলা কিনেছে কটা দশটা তাহলে এই পঁয়ষট্টির সাথে দশ গুণ করলে বেরিয়ে যাবে যে মোট কলার দাম কত আবার এই যে আটা কিনেছে কত পাঁচ কিলো কত করে দাম দুই দশমিক সাত পাঁচ করে তাহলে একে আমরা গুণ করবো পাঁচ দিয়ে তাহলে আটার মোট দাম বেরোবে এবার দুটো জিনিস যে কিনা হয়েছে সে দুটো যোগ করবে একসাথে তাহলেই বেরিয়ে যাবে যে কত টাকা সে জিনিস কিনলো দেখো তাহলে আমরা যদি গুণটা করি এটা আটার দাম বেরিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশের দুই সাঁত্রিশের সাত হাতে তিন পাঁচ দুগুণে দশ সাত তিনে তেরো দশমিকটা যদি বসায় দুটো সংখ্যার পিছনে ছিল তাহলে এইখানটা আমরা দিয়ে দিলাম কত হলো তেরো দশমিক সাত পাঁচ আচ্ছা এবার দেখো এটা শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় শূন্য পাঁচ ছয় এটা কত হলো ছশো পঞ্চাশ এটা কী বলো তো পয়সা তাহলে এটাকে যদি আমরা টাকা করি কত হবে ছ টাকা পঞ্চাশ পয়সা তাই তো বা ছয় দশমিক পাঁচ শূন্য পয়সা তাহলে এবার মোট কত টাকা তার খরচ হলো কী করে বেরোবে এই একটা উত্তর এই একটা উত্তর হয়েছে দুটোকে একসাথে যোগ করে নাও ছয় দশমিক পাঁচ শূন্য যোগ পাঁচ সাত আর পাঁচে বারো দুই হাতে রইল এক দশমিক দশমিক নামাবো ছয় আর হাতের এক নিল হচ্ছে সাত সাত আট তিনে দশ দশের শূন্য হাতে এক একের একে দুই দেখো তার খরচ হলো হচ্ছে কুড়ি দশমিক পঁচিশ আর সে নিয়ে গিয়েছিল কত পঞ্চাশ টাকা তাহলে আর কত পড়ে রয়েছে বা ফেরত আসবে কি করব ওই পঞ্চাশ টাকা থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও এটা পূর্ণ সংখ্যা এটাও কিন্তু পূর্ণ সংখ্যা দশমিকের পাঁচ দিকে তাহলে এখানে লিখব কুড়ি তারপর দশমিক দুই পাঁচ বিয়োগ সুবিধার জন্য এখানে দশমিক দিয়ে শূন্য ধরে নাও দেখো পাঁচ থেকে দশ পাঁচ গিঁটে হাতে এক থাকবে দুয়ারাকে তিন তিন থেকে দশ কিনটে হবে সাত গিঁটে হাতে এক থাকবে এক থেকে দশ ন গিঁটে হাতে আবার এক থাকবে দু রাখে তিন তিন থেকে পাঁচ দু কিনটে আর এই দশমিকের সোজা দশমিক দিয়ে দাও তাহলে উত্তর কত হচ্ছে দেখো উনত্রিশ দশমিক সাত পাঁচ এইখানে কোথায় আছে দেখো এটা এই যে এর অপশানের উত্তরটি আচ্ছা এরপর এটা দেখো এখানে একটা গুণ গুণ মাঝখানে যোগ এটাও একটা সরল দেওয়া রয়েছে দেখো এটা কীভাবে সমাধান করব তাহলে প্রথমে এই গুণটাকে করব আমরা তো আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি দেখো চার সাত আঠাশের আট হাতে দুই তিন চারে বারো আর হাতে দুই নিলে চোদ্দ এবার দশমিক বসাবো দেখো একটার পর ছিল দশমিক তাহলে এখানে একটার পর এইখানে হবে আচ্ছা যোগ ছিল মাঝে যোগ দিল এটাও গুণ করবো পঁচিশ বারো দশমিকটা বাদেই গুণ করবে তোমরা ঠিক আছে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আরে পাঁচ পাঁচ এককে পাঁচ দুই এককে দুই শূন্য পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক দুই আরকে তিন এবার আমরা দশমিক বসাবো দেখো এখানে একটার পর দশমিক এখানেও একটার পর তাহলে মোট কত হলো দুটো এক দুই তাহলে এই জায়গায় দশমিকটা হবে কত হলো তিন দশমিক শূন্য শূন্য এই দুটোকে এবার যোগ করে দেখো কত হচ্ছে এক চার দশমিক আট তিন দশমিক শূন্য শূন্য দশমিকের সোজা যেন দশমিক হয় তারপর সংখ্যা বামধারে যেমন আছে হবে ডান দিকে যেমন আছে চলে যাবে যোগ দেখো এখানে শূন্যটা নেমে যাচ্ছে এখানে আট দশমিক চার আট তিনে সাত আর এখানে এক কত হচ্ছে সতেরো দশমিক আট শূন্য এই শূন্যটা না ধরেও হবে কোথায় রয়েছে দেখো এটা এই যে সিএটা রয়েছে তাহলে এটা উত্তর হয়ে গেল পরে এটা দেখো তুমি তিরিশ টাকা নিয়ে দোকান গেলে সেখানে তিন দশমিক সাত পাঁচ টাকা কিলো দরে পাঁচ কিলো চাল এবং প্রতিটি দশমিক সাত পাঁচ টাকা দরে দশটি মুরগির ডিম কেনার পর আর কত টাকা থাকবে দেখো এর আগেও কিন্তু একটা অঙ্ক একই রকম করেছি হ্যাঁ তাহলে পাঁচ কিলো চাল কিনেছে কত করে এত করে তাহলে মোট কত টাকা এই দুটোকে গুণ করব আবার বলেছে ডিম কিনেছে দশটা এত টাকা করে দাম তাহলে মোট ডিমের দাম এই দুটোকে যোগ করলে বেরোবে তাই গুণ করলে দেখো এটাকে গুণ করলে আমাদের মোট চালের দাম বেড়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দুই সাঁত্রিশের সাত হাতে তিন তিন পাঁচে পনেরো পনেরো আর তিনে আঠারো দশমিক ছিল দুটোর পিছনে তাহলে এক দুই এইখানটায় হলো এবার ডিমের দাম দেখো এই যে শূন্য সাত শূন্য শূন্য পাঁচ এক পাঁচ সাত এক সাত শূন্য পাঁচ সাত দশমিক কোথায় বসাবো দেখো দুটোর পিছনে ছিল তাহলে দুটোর পিছনে মানে এক দুই এইখানটায় সাত দশমিক পাঁচ শূন্য তাহলে মোট কত টাকা সে খরচ করলো দেখো এ একটা এ একটা দুটোকে একসাথে যোগ করে নাও সাত দশমিক পাঁচ শূন্য এখানে পাঁচ সাত আর পাঁচে বারো দুই হাতে এক দশমিকটা নামিয়ে দাও সাত আর হাতের এক নিল হচ্ছে আট আট আর আটে ষোলো ছয় হাতে এক এক আরে দুই ছাব্বিশ দশমিক পঁচিশ এত টাকা সে খরচ করেছে আর নিয়ে গিয়েছিল কত তিরিশ টাকা তাহলে আর কত পরে থাকবে তিরিশ থেকে বাদ দিয়ে দাও এই বাকিটাকে ছাব্বিশ দশমিক দুই পাঁচ আবারও বলছি এটা পূর্ণ সংখ্যা মানে দশমিক এর বাম দিকে চলে যাবে এখানে দশমিক দিয়ে শূন্য ধরে নাও পাঁচ থেকে দশ পাঁচ গিঁটে হাতে এক থাকবে দুই রাখে তিন তিন থেকে দশ সাত গিঁটে হাতে এক থাকবে ছয় রাখে সাত সাত থেকে আবার দশ তিন গিঁটে হাতে এক থাকবে দুই রাখে তিন তিন মিলে যে শূন্য তাহলে লেখার দরকার নাই দশমিকের সোজা দশমিক দিয়ে দাও উত্তর হচ্ছে তিন দশমিক সাত পাঁচ কোথায় আছে দেখে নাও এটা এই দেখো বিয়েরটা তিন দশমিক সাত পাঁচ টাকা এরপর এটা দেখো একটা সরল দিয়েছে এক থেকে বিয়োগ দশমিক চারটে নয় আছে আবার বিয়োগ দিয়ে দশমিক শূন্য শূন্য এক আছে তো কিভাবে করব প্রথমে এই ব্যাকেটের কাজ করতে হবে এক থেকে এটা বিয়োগ দেবো একটা কিন্তু পূর্ণ সংখ্যা দেখে মনে হচ্ছে যেন এটা বড় কিন্তু এটা বড় সংখ্যা নয় এটা একটা পূর্ণ সংখ্যা মানে এইটা বড়ো এটা দশমিক সংখ্যা ছোট তাহলে এইখানে আমি দেখাচ্ছি দেখো পূর্ণ সংখ্যা এইভাবে লিখতে হবে দশমিক সংখ্যা মানে ডান দিকে চলে যাবে এই দশমিক দিয়ে এখানে চারটে নয় লিখব হলো বিয়োগ সুবিধার জন্য এখানে শূন্য ধরে নিতে পারো এখানেও দশমিক দিয়ে এগুলো সব শূন্য ধরে নাও এবার যদি বিয়োগ করি দেখো নয় থেকে দশ এক মিনিটে হাতে এক থাকবে নয় রেখে দশ দশ মিলে যেয়ে শূন্য এখানেও তাই নয় রেখে দশ 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 মিলে যে শূন্য নয় রাখে দশ দশ মিলে যে শূন্য দশমিক শূন্য দশমিক এখানেও তাই হাতে এক থাকবে এক রাখে মিলে যেয়ে শূন্য এটা না লিখলেও হবে তো কত হচ্ছে দশমিক শূন্য 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 এক দশমী তিনটে শূন্য এক বিয়োগ এবার এইটা দশমিক তিনটে শূন্য এক তাহলে দেখো এইখানেতে একটু ভালো করে লক্ষ্য করে এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই উত্তর কথা হবে শূন্য হয়ে যাবে তাহলে এই ডি এর উত্তরটি পরেরটা দেখো আবার একটি সরল দিয়েছে তো সরলটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ছোটো সংখ্যা এখানে বড় সংখ্যা অর্থাৎ তোমাদের অনেকের ভুল হতে পারে যে বড়োটাকে ভাগ করে দেবে ছোটোটা দিয়ে সেটা কিন্তু নয় এখানে এই ছোটোটাকে ভাগ করতে হবে বড় সংখ্যা দিয়ে তাহলে কীভাবে করবো দেখো দেখো তাহলে প্রথমে আমরা এ ছশোকে ভাগ করবো এক হাজার দিয়ে এইখানটা আমি দেখিয়ে দিচ্ছি ছশোকে ভাগ এক হাজার দিয়ে তাহলে দেখো প্রথমে কিন্তু ছোটো হয়েছে তাই তো তাহলে আমরা কী করবো দশমিক দিয়ে একটা শূন্য ধরতে পারি তাহলে কত হচ্ছে দেখো ছ হাজার তাহলে এখানে ছয় খালে মিলে যাচ্ছে তাহলে এটা হলো দশমিক ছয় দশমিক ছয় আচ্ছা বিয়োগ আছে বিয়োগ দেব এবার হচ্ছে উনচল্লিশকে ভাগ এক হাজার দিয়ে দেখো কে ভাগ করবো কত দিয়ে এক হাজার দিয়ে এখানেও তাই প্রথমে আমরা দশমিক দিয়ে শূন্য ধরবো কারণ ছোটো হয়েছে তাহলে এখনও কিন্তু ছোটো আছে দেখতে পেয়েছো তো এবার আমরা কী করবো এইখানেতে আবার একটি শূন্য দিয়ে আবার একটি শূন্য ধরতে পারি তাহলে দেখো তিন হাজার নশো হল এবার আমরা তিন খাওয়াতে পারি তাহলে তিন হাজার হচ্ছে শূন্য শূন্য বিয়োগগুলো হচ্ছে এটা নশো আচ্ছা দশমিকের জন্য আবার একটা শূন্য আমরা ধরতে পারি তাহলে কত হলো ন হাজার এবার দেখো নয় খালে মিলে যাবে ন হাজার তাহলে এটা কত হলো দশমিক শূন্য তিন নয় দশমিক শূন্য তিন নয় এখন আমরা যদি বিয়োগ করি দেখো দশমিক ছয় থেকে এটা বিয়োগ করব এই দশমিক ছয় তার থেকে দশমিক শূন্য তিন নয় বিয়োগ দশমিক শূন্য তিন নয় তো তোমরা হয়তো ভাবছো এখানে একটা সংখ্যা তিনটে সংখ্যা কিভাবে হবে যেমনই হোক দশমিকের সোজা দশমিক বসি আমি বলেছি সংখ্যা সোজা বসে বসে চলে যাবে দেখো এখানে বেশি হয়েছে এগুলো এগুলো শূন্য ধরে নাও বিয়োগ করবো নয় থেকে দশ এক গে হাতে এক থাকবে তিনের আগে চার চার থেকে দশ ছ গিঁটে আবারও হাতে এক থাকবে এক থেকে ছয় পাঁচ গিঁটে আর এই দশমিকের সোজা দশমিক কত হচ্ছে দেখো দশমিক পাঁচ ছয় এক উত্তর এখানের মধ্যে হয়ে যাবে তাহলে এই এরটা আচ্ছা এরপর এটা দেখো তিনের চার আটের পনেরো সাথে তিরিশ সংখ্যাগুলির মধ্যে কোনটি ছোটো তো ছোটো বড় সংখ্যা কীভাবে বার করে এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি প্রথমে এই যে হরগুলো রয়েছে সবার হর কিন্তু সমান নেয় তাহলে হরগুলোকে সমান করবো আগে দেখো হরগুলোকে সমান করতে গেলে কী করতে হবে এগুলোকে লসও করতে হবে চার পনেরো তিরিশ লসও করলে কত হবে আমি যদি দুই দিয়ে ভাগ করি দুই দুগুণের চার পনেরোটা নেমে যাবে আর এই তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পনেরো হবে আচ্ছা এইবার দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারি এই পনেরো পনেরো আছে দেখতে পেয়েছো তাহলে পনেরো দিয়েও কিন্তু আমরা করতে পারি ভাগ তাহলে দুইটা নেমে যাচ্ছে এক এক তাহলে এইগুলোকে যদি ধরি কত আছে দেখো পনেরো দুকুনে তিরিশ তিরিশ দুকুনে ষাট অর্থাৎ সবার হরগুলোকে আমরা ষাট করে দেবো এরও হর ষাট হয়ে যাবে আর এর হরটাও ষাট এবার দেখো এই সাতাশ তিরিশ লিখছি তিরিশের সাথে কত গুণ করলে ষাট হবে দুই একই সংখ্যা উপরের সাথেও গুণ করো সাঁতার দুগুণে তাহলে হয়ে যাবে চুয়ান্ন এখানেও তাই পনেরো সাথে চার গুণ করলে ষাট হয় তাহলে আটের সাথেও চারকে আমরা গুণ করবো চার আটে বত্রিশ এখানেও দেখো চারের সাথে পনেরো গুণ করলে তবে ষাট হবে তাহলে তিনের সাথেও আমরা পনেরো গুণ করবো কত হবে তিন পঁয়তাল্লিশ এখানে দেখে আবার বুঝতে পারবো তোকে এটা ষাটের মধ্যে চুয়ান্ন ষাটের মধ্যে বত্রিশ মধ্যে পঁয়তাল্লিশ তাহলে এখানে তো সব থেকে কম কোনটা হয়েছে দেখো এই যে বত্রিশটা কোনটা আটের পনেরো তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই এইটা পরেটা দেখো তিন পূর্ণ একের সাত বাইশের একুশ সাতের এক ও তিনের সাত এর মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লবটা ছোট হয় এবং হরটা বড় হয় তাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে এইখানের মধ্যে দেখো কার লব ছোট এবং হর বড় আছে সেটা হলো এইটা দেখো তিনের সাত তাহলে দেখো এই ডি এর উত্তরটি হবে পরেরটি দেখো সতেরোর আঠারো যোগ একে চব্বিশ একটা ভগ্নাংশে যোগ দিয়েছে কিভাবে করবে দেখো এর আগে কিন্তু অনেকবার আমি বলেছি সবার প্রথমে এই হরগুলোকে লসও করতে হবে আঠেরো আর চব্বিশ দুই দিয়ে যদি ভাঙা হয় এটা হবে নয় দুই দিয়েকে ভাঙলে হবে বারো এবার দেখো তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিরিককে নয় তিন চারে বারো তাহলে ভাঙা যাবে না এগুলোকে গুণ করে দেখো তিন চারে বারো তিন বারোই ছত্রিশ ছত্রিশ দুগুনে বাহাত্তর তাহলে এদের লসকু হচ্ছে বাহাত্তর এবার নিয়ম কী এই হরকে দিয়ে ভাগ করব যে উত্তর হবে তাকে দিয়ে লবকে গুণ তাহলে আঠেরো দিয়ে বারো ভাগ করলে হবে চার চার দিয়ে সতেরোকে ভাগ করলে কত এ গুণ করলে চার সতেরোই আটষট্টি যোগ চব্বিশ দিয়ে বাহাত্তর ভাগ করলে হবে তিন তিন দিয়ে আগে গুণ করলে হবে তিন সমান এটা হচ্ছে বাহাত্তর আটষট্টি আর তিনে কত হয় ঊনসত্তর সত্তর একাত্তর তাহলে উত্তর হচ্ছে দেখো একাত্তর বাহাত্তর এখানে অপশান এটা আচ্ছা এরপর এটা দেখো একটি লাঠির একের দুই অংশ পেতে ওই লাঠির একের ছয় অংশের কটি টুকরো লাগবে দুটো একটা তিনটে নাকি ছটা তাহলে কি বলেছে আগে ভালো করে বুঝতে হবে একটা লাঠির একের দুই অংশ একের দুই কাকে বলা হয় মানে অর্ধেক অর্থাৎ একটা লাঠিকে একটা গোটা লাঠি তাকে যতগুলো ভাগ করা হয় নিচে ততগুলো লেখা থাকে বলেছি তাহলে এই ধরো একটা লাঠি নিচু কথা আছে দুই তার মানে এই লাঠিটাকে দুটো ভাগ হলো তাহলে এটা তো অর্ধেক অর্ধেক হয়ে গেল এবার বলেছে ওই একই লাঠির মাপ তাকে যদি একের ছয় অংশের কটি টুকরো লাগবে মানে এই যে একটা মাপ হলো এই মাপটা আমরা যদি ওই লাঠিটা কি ছ ভাগ করে তার মধ্যে এক ভাগ লাঠিটাকে ক ভাগ ছ ভাগ করতে হবে এইখানেতে এবার যদি ছটা ভাগ করা হয় এইভাবে গুনে গুনে এক দুই তিন চার পাঁচ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটায় বা ছটা ভাগ হলো দেখতে পেয়েছো তাহলে ওই অর্ধেকটা হতে গেলে কটা লাগছে অর্ধেক মানে এখানে তাহলে এক ভাগ ভাগ তিন ভাগ লাগছে উত্তর হচ্ছে এটা এরপরে দেখো একটা দশমিকের যোগ দিয়েছে তো এটাও একই রকমভাবে করবে এর আগেও কিন্তু আমি দেখিয়েছি প্রথমে রয়েছে পাঁচ আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তারপর আছে দশমিক পাঁচ পাঁচটা পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের পরে এই ধারে যাবে পাঁচ তারপর আছে দশমিক শূন্য পাঁচ তারপর কথা আছে দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ সুবিধার জন্য এগুলো ধরে নাও শূন্য দশমিক দিয়ে শূন্য ধরে নাও যোগ করলে পাঁচটা নেমে যাবে এখানে পাঁচটা নেমে যাবে পাঁচ নেমে যাবে দশমিক পাঁচ দেখো পাঁচ দশমিক তিনটে পাঁচ এখানে কোথায় আছে ওটা এই এতে পরেরটা দেখো দশমিক সাত ছয়ের একের চার অংশ সমান কত আচ্ছা এর বলেছে এর মানেই হচ্ছে গুণ আমি এর আগেও কিন্তু অনেকবার বলেছি তাহলে এর মানে গুণ অর্থাৎ এই দশমিক সাত এর একের চার অর্থাৎ এই গুণিত একের চার এবার এই চার দিয়ে যদি ছিয়াত্তরকে ভাগ করি কত হয় চার উনিশে ছিয়াত্তর হয় উনিশ দশমিক ছিল দশমিক দিয়ে দাও এর সাথে এর গুণ করলে হচ্ছে কত দশমিক এক নয় তাহলে উত্তর হবে আমাদের এই এ অপশানের উত্তরটি আচ্ছা এটা দেখো দশাংশের ঘরের সংখ্যার মান এককের ঘরের সংখ্যার মানের কত অংশ অর্থাৎ এককের ঘরে যদি কোনো সংখ্যা থাকে তাকে কত দিয়ে গুণ হয় এক দিয়ে আর দশকের ঘরে হলে কত দিয়ে দশ দিয়ে তাই তো দশক মানে দশ তাহলে এখানে উত্তর হচ্ছে দেখো এইটা পরে এটা দেখো একটি বড় আপেলকে সমান চার ভাগে ভাগ করা হলো প্রত্যেক খণ্ডকে আবার সমান চার ভাগে ভাগ করা হলো তোমরা প্রত্যেকে চারটি টুকরো পেলে তোমরা কতজন ছিলে তাহলে অঙ্কটা একটু ভালো করে বুঝলেই কিন্তু হয়ে যাবে দেখো মনে করো এটা একটা আপেল আপেল কভাগ করেছে চার ভাগ একটা দুটো তিনটে চারটে চারটে ভাগ করা হয়েছে প্রথমে বলেছিল দেখো চার ভাগে ভাগ করা হলো আবার বলেছে যে প্রত্যেক খণ্ডকে আবার সমান চার ভাগে ভাগ করা হয়েছে এই যে চারটে ভাগ হয়েছে এদেরকে আবার চারটে করে ভাগ করেছে মানে এই প্রথমের ভাগটাকে চারটে ভাগ এইভাবে আচ্ছা একেও চারটে ভাগ একেও চারটে ভাগ তাহলে চারটে ভাগকে আবার যদি চার ভাগ করে করি মোট কত হচ্ছে চার চারে ষোলো ভাগ তাহলে আপেলটিকে মোট ষোলোখানা ভাগ করা হয়েছে এবার বলেছে চার ভাগে ভাগ করা হলো প্রত্যেকে চার টুকরো করে পেয়েছে ষোলোটা ভাগ এক একজন যদি চারটে করে টুকরো পায় তাহলে কতজন ছিল এই ষোলোকে চার দিয়ে ভাগ করে দাও চার চারে ষোলো তাহলে চারজন ছিল উত্তর হবে এই বিয়েরটা পরেটা দেখো গাঁয়ের লোকেরা একটি খাল কাটতে শুরু করেছেন প্রথম দিনে খালটি নয়ের চোদ্দো অংশ দ্বিতীয় দিনে পাঁচের সাত অংশ তৃতীয় দিনে উনিশের একুশ অংশ কাটা হয়েছে কোন দিন সবচেয়ে বেশি কাজ হয়েছে তাহলে কম বেশি বা ছোটো বড়ো ভগ্নাংশ হিসেব করার নিয়ম এর আগেও আমি একটা অঙ্ক করালাম সবার প্রথমে কি বলেছি হরগুলোকে সবার সমান করতে হবে তার জন্য এই হরগুলোকে লসাগু করবে প্রথমে ঠিক আছে চোদ্দো সাত একুশ লসাগু করে সবার হরগুলোকে সমান করলেই বোঝা যাবে যার লব বড় হবে সে বড় যার লবটা ছোট হবে সে ছোটো দেখো তাহলে আমি যদি লসাগুগুলো করি এখানে ছিল চোদ্দো একটাই ছিল সাত একটা রয়েছে একুশ দশক করলে সাত দিয়ে যদি ভাগ করি সাত দুগুণে চোদ্দো সাত একের সাত তিন সাততে একুশ গুণ করলে কত হচ্ছে দেখো তিন তিন দুগুণে ছয় ছয় সাততে বিয়াল্লিশ তাহলে সবার হরগুলোকে আমরা বিয়াল্লিশ করবো এরও বিয়াল্লিশ হবে দেখো এখানে আছে একুশ একুশকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় দুই দিয়ে তাহলে উনিশকেও আমরা দুই দিয়ে গুণ করবো কত হবে উনিশ দুগুণে আটত্রিশ এখানে সাত আছে সাতকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় ছয় দিয়ে পাঁচকেও আমরা ছয় দিয়ে গুণ করবো পাঁচ ছয় তিরিশ একই রকমভাবে দেখো চোদ্দো চোদ্দোকে আমরা তিন দিয়ে গুণ করলে বিয়াল্লিশ পাই তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে নয়কেও তিন দিয়ে গুণ করবো তিন নয় সাতাশ এখানে বলেছিল কোন দিন বেশি কাজ হয়েছে দেখো যার লবটা বড়ো হবে সেই আটত্রিশ তিরিশ সাতাশ তাহলে আটত্রিশটা বেশি হয়েছে এটা কত ছিল উনিশের একুশ তাই তো উনিশের একুশটা কবে হয়েছিল দেখো উনিশের একুশ ছিল আমাদের তৃতীয় দিনে তার মানে ওই দিন বেশি কাজ হয়েছে এই উত্তরটি পরে একটা দেখো বাবু তার আয়ের দুয়ের তিন অংশ খরচ করে দেখলেন তার কাছে বারোশো টাকা আছে প্রথমে তার কাছে কত টাকা ছিল তাহলে তার কাছে মোট কত টাকা ছিল সেটা আমাদের বার করতে বলেছে সেই টাকাটারই দুয়ের তিন অংশ যখন খরচ করছে সেটার মান হচ্ছে বারোশো টাকা দেখো কীভাবে বার করবে যেহেতু তার মোট কত টাকা ছিল জানি নি ঠিক আছে তাহলে সেটা আমরা ধরতে পারি যে ধরি এক্স টাকা হলো এবার এই যে এক্স টাকার তাহলে দুয়ের তিন অংশ হবে তাহলে এক্স এর দুইয়ের তিন আর এর মানে আমি কি বলেছি গুণ তাহলে এক্স গুণিত দুইয়ের তিন সমান এটার সাথে উপরের গুণ হয়ে যাবে টু এক্স নিচুই তিন তাহলে বেরোচ্ছে কি টু এক্স বাই থ্রি কত এই যে দুয়ে তিন অংশ মানে এইটা আর আমাদের এখানে কিন্তু দুয়ে তিন অংশের মানটাও দিয়ে দিয়েছিল কত বারোশো তো এগুলো উঁচু ক্লাসের অঙ্ক দেখো এই টু এক্স বাই থ্রি টু এক্স বাই থ্রি এইটার সমান আমরা এই বারোশো লিখতে পারি শর্তানু সারে এগুলো লিখতে হয় ঠিক আছে এখানে লিখতে হয় শর্তানু সারে এই ধরনের অঙ্ক থাকলে বলেছি এর নিচে কিছু না থাকলে এক আছে ধরে নাও তাহলে কোনাকুনি গুণ এইটার সাথে এইটা এইটার সাথে এইটা তাহলে এখানে হচ্ছে এখানে বা দেবে এটার সাথে একটু গুণ করলে টু এক্স আর এটার সাথে এটা গুণ হবে বারোশো গুণিত তিন আমি গুণটা না করে এমনি লিখে রাখলাম বা এখানে শুধুমাত্র চলরাশি থাকে সংখ্যা সব কিন্তু সমানের ডান দিকে চলে যায় তাহলে এক্স রাখবো এখানে বারোশো গুণিত তিন আচ্ছা দুইটা এখানে কিসে ছিল গুণে এইদিকে এসে কী হবে ভাগ তাহলেও চিহ্ন কিন্তু পরিবর্তন হয় সব সবসময় সমানের এক সাইড থেকে অন্য সাইডে গেলেই তাহলে গুণ ছিল এখানে ভাগ নিচেই চলে এলো সংখ্যা দুই দিয়ে বা বারোশোকে যদি ভাগ করি কত হবে ছশো এবার দেখো নিচে কিছু নেয় উপরের সাথে গুণ করে দাও এই ছশোকে তিন দিয়ে গুণ করলে কত হয় আঠেরোশো বা এক্স মান আঠেরোশো আচ্ছা এক্স আমরা কী ধরেছিলাম দেখো তার মোট টাকাটা ধরেছিলাম এক্স আর আমাদের সেটাই কিন্তু বার করতে বলেছিল তাহলে মোট টাকা বেরোলো কত আঠেরোশো এখানে কোথায় উত্তর আছে দেখো এই বিয়েরটা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও